আমরা এখন চলে এসেছি সোনাঝুরিতে। দেখুন এই যে এটার দাম কেমন আছে? 850। বাজি দেখাতে একটুখানি দেখি। চারিদিকে কত জুয়েলারি স্টক দেখ, কোনটা ভালো লাগছে? কত ইয়ারিং এর স্টক ওটাই বেশি হয়ে গেলে এরকমই হয়। এত বেশি স্টক যে ডিসাইড করতে পারছি না কোনটা ছেড়ে কোনটা নেবো। হেয়ার ব্যাংক না, মানে চুলের হাতে ব্যাঙ্গেলস 3000 4000 আড়াই হাজার। দেখ দাম কত, এটা পছন্দ হয়েছে আমার মেয়ের। দেখ দাম কত, এটা কত গো দাদা, এটা দাম কত? 350 এইগুলো তোর গলা রিসের সাথে পড়তে হবে, টার্সেলের সাথে। কানের নিবি না? 500 টাকা পুরোপুরি দেবো, 20 টাকা দেবো না, হবে না? এইটা তাহলে আমার দামে হচ্ছে না। না আচ্ছা তাহলে ছেড়ে দে, না 20 টাকা আমার কাছে নেই, খুচরোও নেই, দেবো না। সোনাঝুরির যে হাটটা হয় ভালো ভিড় আছে, ভিড় হাটটাতে, কিন্তু দাম অনেক বেশি, সব কিছুরই প্রচুর বার্গেনিং করতে হচ্ছে, ভীষণ ভীষণ রেট বেশি চায় এরা, প্রচুর দাম দর করে কিনতে হয়। আমার মেয়ের একটা তো পছন্দ হয়েছে, দেখলেন কিনে নিয়েছি। যাই হোক, দাম দর করতে পারলে কিনবেন এখান থেকে, না হলে শান্তিনিকেতন যে বাজারটা আছে ওখান থেকে কিনলে সব কিছুই সস্তা পাওয়া যায়। তো আজকে হয়তো আমরা সময় পাবো না, যেন দেখাতে পারবো না আপনাদের ওই জায়গাটা। হ্যাঁ অবশ্যই আমরা নেক্সট টাইম আসলে ওই বাজারটা দেখিয়ে দেব। তো এখান থেকে আর কিছু কেনাকাটা করবো না, আজকে দেখে গেলাম, খুব ভালো লাগছে, খুব ভালো লাগলো। ক্র্যাং ক্র্যাং করে বাজিয়ে দেখো তাহলে বুঝতে পেরে যাবে।
এটা কি এটা কি কি বলে নাচো একটু অরিজিৎ দা আমরা দীর্ঘদিন ধরে 1960 সাল থেকে এই নাট্য সংগঠন চালিয়ে যাচ্ছি তবে এখন আমরা এসেছি আমরা বিভিন্ন সারা পশ্চিমবঙ্গ তো স্পটেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এমনকি বিদেশেও আমরা এই নাটক পরিবেশন করেছি তবে আজকে মূল নাটক নয় এটা প্রচারমূলক নাটক আপনারা দেখছেন অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের ছোট ছোট নাটিকা পথ নাটিকা এটা আমরা বিভিন্ন জায়গায় করে থাকি বেশি সময় নয় আধ ঘন্টা করে দুটো নাটক একটা হচ্ছে মাদক বিরোধী বিষয় আর আরেকটি হচ্ছে একটি মাদক বিরোধী বিষয় এবং অপরটি হচ্ছে করোনা নিয়ন্ত্রণের জন্য কি কি ভূমিকা আমাদের নেওয়া দরকার আমরা ইতিমধ্যে অনেকেই জেনে গেছি এটা প্রথম দিক থেকে আমরা করছি করোনা শুরু থেকে এখন করোনার শেষ দিকে আসছি তবুও আমাদের এই প্রোগ্রামটা চলছে এটি একটি গভর্নমেন্ট স্পন্সার্ড প্রোগ্রাম সরকারি স্পন্সার করা একটি প্রোগ্রাম সেই প্রোগ্রাম করতে আমরা এখানে এসেছি আপনারা অনুগ্রহ করে যদি কিছুটা সময় আমাদের জন্য দেন আমাদের এখানে দুটি নাটিকা হবে বেশি সময় লাগবে না আপনারা অনুগ্রহ করে থাকুন আমাদের নাটক দেখুন আমরা খুব খুশি হব সবাইকে ধন্যবাদ নমস্কার তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম নাটক আমাদের প্রথম নাটক চলো পাল্টাই অজমরলা আজকে আয়োজন করেছে পথ নাটিকা চলো পাল্টাই নাটক ও নির্দেশনা সৌরভ বিশ্বাস শুরু হচ্ছে আমাদের নাটক চলো পাল্টাই চলো পাল্টাই চলো পাল্টাই এটাই আমার পাল্টে পাল্টাই একেবারে ভুল হয়ে গেছে দিদি আমি একদমই বুঝতে পারি না ভুল হয়ে গেছে আমার কথা বললেই সব হয়ে গেল চল আগে মাস্ক পরে আসুন চল চল মাস্ক পরে আসুন না মানে বলছিলাম কি ও দিদি ও দাদা বলছিলাম দেখুন আমি তো বাজার করতে বেরিয়েছি এই বাজারটা বাড়িতে রেখে তারপরে বেরিয়ে নিয়ে তারপরে মাস্ক কিনে মাস্ক পরে বাবার বাজার আগে আপনি মাস্ক পরে আসুন তারপরে আপনি সবজি কিনবেন না কেন সকলেই আক্রান্ত হতে পারে এই কারণে আমি না পরে টাইম দেবো পরে টাইম দেবো নদীর সঙ্গে আমার সবজি বিক্রি হবে না এই ধরনের সাহসী আর সচেতন মানুষই আমাদের সমাজে প্রয়োজন অবশ্যই এখানকার স্টুডেন্ট এখানকার হ্যাঁ শিল্প সাধনে আচ্ছা
এটা আমাদের ছোট্ট একটা স্টল, আমাদের আরো একটা কাজ আছে নিজেদের টেক্সটাইলের একটা ছোট বিজনেস আছে, ইনস্টাগ্রামে আছে, তো ন্যাচারাল ডাই করি আমরা, নেচার থেকে কালার এক্সট্রাক্ট করি, সেখান থেকে তারপর কালার করি, কোনো অ্যাসিড কালার ইউজ হয় না, তো ওই চলছে আমাদের এখন টুকিটাকি পড়াশোনা হয় আলতু ফালতু চলছে, এই যা স্টার্টিং করেছি স্টার্ট আপ হয়েছি, পড়াশোনা কমপ্লিট হলো চলছে এখন। আমি ড্রপ আউট, আমি ফাইনাল ইয়ারে আমার পড়তে ইচ্ছা করেনি, ছেড়ে দিয়েছি, তো কাজ করছি তারপর থেকে। এই ঠবকটা নিলাম, খুব ইচ্ছা হলো দেখে, এবার শিখতে হবে, এই ভাস্করের কাছে শিখেও নেবো বাজানো। দাদার দোকান থেকে নিলাম, দাদা কিন্তু অনেকটাই দাম কমিয়েছে, অতএব আপনারা যদি আসেন এখান থেকে অবশ্যই ট্রাই করবেন একবার, দাদা ভীষণ ভালো। তোমার অ্যাড হয়ে গেল দোকানে, আরে প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এবার আমাদের ফিরে যাওয়ার পালা, মনটা খুব খারাপ লাগছে, এখন আমরা ফিরে যাচ্ছি, আমরা সোনাঝুরির ওখান থেকে বেরিয়ে এসেছি, এখন রাস্তায় টোটোতে উঠবো আমরা, টোটোতে উঠে এখন আমরা হোটেলে যাব, হোটেলে গিয়ে আমরা এখন হয়তো একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রাতের জন্য প্যাক আপ, বেরিয়ে যাব 5:30 হয়তো আমরা বেরিয়ে যাব, দেখতে থাকুন, ভালো লাগলো সোনাঝুরি, অনেক কিছু কেনাকাটা করেছি, সব কিছু দেখাতে পারিনি, তো কিছু জিনিস ঘরে গিয়ে রাখি, দেখাবো আপনাদের কি কি কিনেছি আমরা। আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা সব গোছগাছ করে নিয়েছি, এখন পুরো রেডি, আমরাও রেডি বেরোনোর জন্য, ড্রেস চেঞ্জ, আমাদের লাগেজ গোছানো কমপ্লিট, সব কিছু দেখে ডেকে নিয়েছি, কোথাও কিছু আছে কি না, তো টাটা ফ্রেন্ড, আমরা আজকে শান্তিনিকেতন ছেড়ে চলে যাচ্ছি, টাটা বাই, দিদি সে একটু বাই করে দে, বাই চল। শান্তিনিকেতন থেকে বাড়িতে ফেরার পথে, শান্তিনিকেতন একটুখানি শান্তিনিকেতন থেকে বেরিয়ে, মানে এটাও শান্তিনিকেতনের মধ্যেই পড়ে, কঙ্কালীতলা, কঙ্কালীতলা এখানে মায়ের কাঁধ পড়েছিল, জন্য প্রবেশ করলাম কঙ্কালীতলা, এটা সতী পীঠের একটা পীঠ, এখানে পবিত্রতা আছে এবং সেই পবিত্রতা ছোঁয়ার জন্যই আমরা যাচ্ছি, সঙ্গে থাকুন টোম্পাস লাইফস্টাইল। ওকে থ্যাংক ইউ, আমাদের ঠাকুরের কোথায় কোথায় এখানে, তোলো তোলো তোলো, তুলে দিচ্ছি।